আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল এসএল কুকিং ওয়ার্ল্ড আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে চিকেন পিজা তৈরি করে দেখাবো আর এই পিজাটা আমি ওভেন ছাড়া তৈরি করেছি আশা করি সবার এই ভিডিওটি ভালো লাগবে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পিজার ডো তৈরির জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি 1 চা চামচ লবণ 1.5 চা চামচ ইস্ট তেল 2 টেবিল চামচ এবং এখানে হালকা কুসুম গরম পানি লাগবে আমার 1/2 কাপ এবং 2 টেবিল চামচ পানিটা আমি একবারে দিয়ে ডোটা করব না তাহলে ডোটা নরম হয়ে যাবে আমি অল্প অল্প পানি দিব আর ডোটা তৈরি করে নিব এই ডোটা আমি প্রথমে 6 থেকে 7 মিনিট ভালো করে মথে নিব প্রথমে ডোটা একটু নরম থাকবে কিন্তু এটা মথতে মথতে হালকা একটু শক্ত হয়ে যাবে ভালো করে মথা হলে অল্প একটু তেল দিয়ে ডোটার মধ্যে মেখে আমি একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম কোনো জায়গায় রেস্টে রেখে দিব আপনারা চাইলে যে কোনো ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দিতে পারেন গরম জায়গায় চিকেন পুরটা তৈরির জন্য আমি একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিব দিয়ে দিচ্ছি 1/2 কাপ কিউব করে রাখা চিকেন চিকেনটাকে আমি হালকা একটু ভেজে নিব রংটা চেঞ্জ হওয়া পর্যন্ত এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ কাঁচামরিচ কুচি ভালো করে 30-40 সেকেন্ডের জন্য চিকেনটা ভেজে এর মধ্যে 1 চা চামচ আদা বাটা দিয়ে দিব 1/2 চা চামচ লবণ দিয়ে ভালো করে আরও 1 মিনিটের মতো ভেজে নিব 1 টেবিল চামচ টমেটো সস 1/2 চা চামচ টেস্টিং সল্ট 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে আরও 2 থেকে 3 মিনিট চিকেনটা ভেজে নিলেই চিকেন পোরটা তৈরি হয়ে যাবে তৈরি হয়ে গেল চিকেন পোর এটা আমি একটা প্লেটে নিয়ে সাইডে রেখে দিব পিজা সসের জন্য 1 টেবিল চামচ তেল দিয়ে এর মধ্যে রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হালকা একটু রসুনটা ভাজা হলে এর মধ্যে টমেটো সস দিয়ে দিব 1/2 কাপ টমেটো সসটা দিয়ে ভালো করে আরও 30-40 সেকেন্ডের মতো এটা ভেজে 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ অরিগ্যানো দিয়ে হালকা একটু নেড়ে 1 মিনিটের মতো একটু ভেজে নিলেই আমার পিজা সসটা তৈরি হয়ে যাবে এখন হোয়াইট সসের জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ বাটার এর মধ্যে 1 টেবিল চামচ রসুন দিয়ে দিলাম রসুনটা ভালো করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ ময়দা ময়দাটা দিয়ে চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে ময়দার কালার পরিবর্তন হওয়ার পর্যন্ত ময়দাটা কালার চেঞ্জ হলে আর হালকা একটা সুন্দর ঘ্রাণ চলে আসলে এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ 1 কাপ আমি এখানে ঘন হোয়াইট সসটা তৈরি করে নিব দুধটা আমি একবারে মিশাবো না অল্প অল্প দেব আর মিশিয়ে নিব তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে হালকা একটু ঘন হলে এর মধ্যে লবণ 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ দিয়ে একটু মিশিয়ে এর মধ্যে 1 চা চামচ চিনি দিয়ে দিব চিনিটা দিয়ে আরও 30 সেকেন্ডের মতো এটা জাল করে নিলেই আমার হোয়াইট সসটা তৈরি হয়ে যাবে হোয়াইট সসটা তৈরি হলে অন্য একটা বাটিতে বেড়ে নিতে হবে তা না হলে এটা আরও বেশি ঘন হয়ে যাবে যেই পাতিলাতে আমি পিজাটা বেক করব তা আমি 5 মিনিট প্রিহিট করে নিব পিজার ডোটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে এটা এখন আমি 2-3 মিনিট আরও ভালো করে মথে একটা পিজা প্যানে পুরোটাতে এই ডোটা ছড়িয়ে দিব একটা কাঁটা চামচ দিয়ে হালকা ছিদ্র করে নিচ্ছি তা না হলে পিজার মাঝখানে কিন্তু ফুলে যাবে প্রথমেই আমি পিজা সস পুরো রুটিটার উপরে দিয়ে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি হোয়াইট সস হোয়াইট সসটা অপশনাল আপনারা না দিলেও পারবেন
দিয়ে দিচ্ছি মজারেলা চিজ, আমি গ্রেট করে নিয়েছি চিজটা। বাসায় যদি চিজটা অ্যাভেলেবেল না থাকে, না দিলেও চলবে। চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি আমি পুরো পিজার উপরে। এখন লাল আর সবুজ ক্যাপসিকাম দিয়ে নিচ্ছি। ক্যাপসিকাম না থাকলে আপনারা এখানে পেঁয়াজ, কাঁচামরিচও দিয়ে নিতে পারেন। সৌন্দর্যের জন্য একটু ব্ল্যাক অলিভ দিয়ে নিচ্ছি। এর উপরে এখন অরিগানো আমি দিয়ে দিব আধা চা চামচ। ডিমের কুসুম আমি পিজার সাইডে দিয়ে দিব, এতে করে খুব সুন্দর একটা কালার আসে এবং পিজা ক্রাস্টটা খুবই সফট থাকে। পিজাটা এখন আমি চুলায় বেক করে নিব, আর বেক করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আমি 25 মিনিট থেকে 30 মিনিট পিজাটা বেক করে নিব। 25 মিনিট পরে চেক করে নিচ্ছি, আমার পিজাটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে। আর এই পিজাটা কিন্তু খুবই সফট হয়, চুলায় বেক করলে খুবই সফট হয় পিজাটা। আশা করি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।